Hello everybody, welcome to my new vlog. So guys, অনেক দিন পর, by the way, অনেক দিন পর পাওয়ার ব্লগ শুরু করতেছি। তো এখন আমি আছি বাড়িতে, আর এখন রাতে বেলা, তখন রাত কত বাজে দেখি, আমার ওপেন ক্যামেরা সবকিছু দেখা যায়। এখন বাজে 10:39। তো এখনই দোকানটা বন্ধ করে এলাম বাড়িতে। তো by the way, তোমরা তো জানো আমার কি দোকান আছে, লটারির দোকান। তো লটারির দোকানের জন্য আমি বন্ধ করে এই রাতে এলাম বাড়িতে, আর এখন বাড়িতে আসার পর ব্লগটা শুরু করছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম ব্লগ করবো, কিন্তু হচ্ছে না। তো আজকের ব্লগটা বানাই, 2 মাস পর বা 1 মাস পর আমি ব্লগটা শুট করছি। তো অনেকদিন হলো ব্লগ করিনি, আর এখনই আমি আছি বাড়িতে। আর আমার কি দোকান আছে, ডিয়ার লটারির দোকান আছে। তো এই লটারির ব্যবসা করি আমি, তাই জন্য এই লটারির ব্যবসা বন্ধ করে এখন দোকান বন্ধ করে এলাম। আর এখন বাড়ি আসার পর ভাবলাম না একটা ব্লগ বানাতে, অনেকদিন ধরে ব্লগ বানাইনি। আর সামনে ডিসেম্বরে অনেক ব্লগ আসবে, কেন আমাদের এখানে অনেক পুজো আছে। তো পুজোতে আমি দোকান দেবো, তারপর ব্লগও বানাবো, সব দেখতে পাবে। আর এখন বাড়ি আসার পর এখন কিছু টিকিটের লিখালিখি বাকি আছে, তো টিকিটগুলো তোমাদের দেখাই আগে। তো এই যে টিকিট আছে এই ব্যাগের মধ্যে, টিকিট আছে, আর সব টিকিটগুলো বার করি। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, আমার একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা মোবাইল ধরতে, আগে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই যে সব টিকিট বার করেছি, হ্যাঁ, এই ব্যাগের মধ্যে সব টিকিট ছিল। এই টিকিটগুলো লিখালিখি করতে, এটা মর্নিংয়ের টিকিট, কালকে দুপুরে 1টার টিকিট। তো কত তারিখটা তোমাদের দেখাই, তারিখ দেখালে তোমরা জানতে পারবে। এটা 100 সিম, যেটা আমি খুলতেছি এখন। এই যে 4 তারিখ দেখতে পাচ্ছ, 4 তারিখ, এটা 100 সিম। তো এটার দাম 600 টাকা, আর ঠিক আছে, তোমাদের দাম জেনে এখন কোনো লাভ নেই, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, এইসব টিকিট আছে, এটা মর্নিংয়ের টিকিট, এটা তোমার মর্নিংয়ের, এটা 6টার খেলার ডে টিকিট, ঠিক আছে। আর এটা আমার ব্যাগ, এখন বাড়িতে আছি। তো অনেক দিন পর ফ্রি হলাম, তাই জন্য ব্লগটা বানালাম। আর এখন যাব ভাত খাবো, ভাত খাওয়ার পর তারপরে আবার শুভ, আবার সকাল 5:00-6টার দিকে উঠে আবার যাব দোকানে। তো দোকান খোলার পর তোমাদের সব কিছু দেখাবো। তো এখন এই টিকিটগুলো এখন হোয়াটসঅ্যাপ করবো, যারা যারা অনলাইন কাটে, যারা এইসব টিকিট হোয়াটসঅ্যাপে কাটা যায় আমার কাছে, যারা হোয়াটসঅ্যাপে কাটে, যারা অনলাইন খেলে টিকিট। তো এই টিকিটগুলো আমি এখনই ছবি করে পাঠিয়ে দেবো লোককে, যে টিকিটগুলো নেবে আগে তাকে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি, সে নম্বর চয়েস করেছে। তো সেই নম্বরগুলো রাখবো হোয়াটসঅ্যাপে, তো রাখার পর সে ফোনপে করে দেবে, ব্যাস এরকমই। আর প্রাইস লাগলে তাকে আমি ফোনপে করে দেবো যত টাকা লাগবে, ঠিক আছে। আর বড়ো প্রাইস হলে তো অলরেডি সে আসবে আমার কাছে, আসার পর তারপরে টাকা নেবে, ঠিক আছে। বা অ্যাকাউন্ট নম্বর দিলে তার অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিই। তো অনেকবার আমার কাছে হয়েছে 45,000, 90,000, তারপর তো এমনি হামেশা ছোটোখাটো প্রাইস তো আছে, প্রতিদিন ডেলি আছে। তো এখনই খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করার পর তারপর ব্লগটা বন্ধ করবো, আর সকাল থেকে ব্লগটা আবার শুরু হবে কন্টিনিউ। তো চলো, বাই দ্য ওয়ে, গুড নাইট, গুড মর্নিং। সকালবেলা চলে এসেছি তো তখন দোকানে, তো এখন দোকানে আসার পর তো সবে দোকানটা পাতলাম, আর পাতার পর রেডি করলাম, তো তারপরে ব্লগটা শুট করছি। আর এখন তো বাড়ি থেকে চলে এসেছি, তো এখন দোকানে আছি। তো দোকান থেকে আমি কিছু সেল করবো, বিক্রি করবো, আর কিছু হোয়াটসঅ্যাপ করবো, তারপর তো লোক আসবে সকালে দোকান খুলেছি। তো একজনকে আমি বললাম যে দাদা একটু আমার মোবাইলটা ধরে দাও, তো আমি একটু টিকিটটা দেবো। তো আমি টিকিট দিলে তো মোবাইল ধরতে পারবো না, তুমি একটু টিকিট মোবাইলটা ধরে রাখো। তো তাকে দিয়েছিলাম, সে একটু মোবাইলটা উল্টো রকম করে ক্যামেরা করেছে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন দিয়ে দিই টিকিটটা। আমার পাশে সবজি দোকানদার, তো আমার পাশে দোকান দিয়েছিলো, তো মামার দোকানটা সবজি দোকান আছে। তো ওই মামার দোকান সবজি উপর থেকে পড়ে গেছিলো, তো কুমড়ো পড়ে গেছিলো নিচে, এমন একটা নিচে, তো সেখানটা আনতে গেছিলো। মামা একটু মদ খেয়েছে, নেশা করেছে, তাই জন্যে মামা যতবার যায় তত নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। তার মধ্যে আমি বললাম যে মামা তোমার ভিডিওটা করে রাখলাম, তোমার নেশা কাটলে তোমায় আমি দেখাবো। তো মজা করতে করতে একটু ভিডিওটা বানালাম। আমাদের এখানে ব্রিজের কাজের জন্য এখনও পর্যন্ত কাজ চলছে, তো আমাদের ব্রিজও হয়ে গেছে, নতুন ব্রিজ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে এখন। তো এখন এই কটা টিকিট আছে, লাস্ট টিকিট, এবার এই টিকিটগুলো আছে, এগুলো রিটার্ন মেরে দিয়ে চলে যাবো বাড়িতে, চলে যাবো। আর কোনো টিকিট নেই, সব টিকিট এগুলো তো একজন একজন করে সব নিয়েছে, এটা নিয়েছে। তো এখন বাড়ি চলে যাবো। আমাদের এখানে যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে নতুন ব্রিজ ছেড়ে দিয়েছে, এখন গাড়ি যাচ্ছে এর মধ্যে। আর পাশে যে ব্রিজটা ছিল এটা তো ভেঙে দিয়েছে, এখানে যে ব্রিজটা ছিল সেটা ভেঙে দিয়ে কমপ্লিট শেষ, আবার একটা নতুন হচ্ছে, আবার একটা এরকম আরেকটা এই পাশে একটা হবে, দুটো হবে। তো এই যে কাজ হচ্ছে, আর এখানে সব কাজ, আমি দোকানটা বন্ধ করে এখন বাড়ি যাচ্ছি। তো এখন খাওয়া দাওয়ার পর এখন বাড়ি থেকে যাচ্ছি, কাকদ্বীপ যাব। তো কাকদ্বীপ যাব, যে কাকদ্বীপ যে আবার কালকের খেলার যে টিকিটগুলো সেটা আজকে আনতে যাবো। আর এই তো খাওয়া দাওয়া করলাম, চলো আর যাই কাকদ্বীপ থেকে। আমি আসার পর আর বাড়িতে আসবো না, সোজা এসে দোকান খুলবো,
দোকান খোলার পর আবার রাতে দোকান বন্ধ করে তারপরে যাব মেলায়। আমাদের এখানে পুজো হচ্ছে, মেলায় যাব, তো তোমাদের সবকিছু দেখাবো। তো চলো তখন যাই। আরে তোলো তোলো তোলো, আরে হসপিটাল নিয়ে যাও। গাড়িটা অফ করে দে। আর কিছু হয়নি, বাঁধ দিয়েছিলেন। কি আছে আমি পুরো কাক দিব পুরো স্ট্যান্ডের উপরে একবারে। চলো পালি চলো, রড পুরো কাঠ ঢুকে গেছে, পুরো কাঠ ঢুকে গেছে মুখের ভিতরে একবার। তো গাইস, তো চলে এসেছি এখন কাউন্টারে, আর কাউন্টার আসার পর এই যে মাল ধরা হয়ে গেছে। তো এই যে টিকিট, এই টিকিটটা নিয়ে যাবো এখন বাড়িতে। আজ লেট, অনেক খুব লেট, আর এই যে সব টিকিট কাটিং হচ্ছে এখন, আর এখানে পুরো কাজ হয়। আর আমাদের এখানে 7 তারিখে 1 কোটি হয়েছে। প্রচুর গরম, গরম বলতে